ট্রাফিক সিগন্যাল আছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা যাচ্ছি আপনার গার্ডেনের দিকে। এটা আপার গার্ডেন যাচ্ছে, আপার গার্ডেন ক্লাবে এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যালটা। তো চলুন দেখি কী কী দেখা যায়। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ফুড ফেস্টিভ্যালের এখানে। এটা আপার গার্ডেনে, আপার গার্ডেন ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি আর আমার ওয়াইফ এসেছি। তো আজকের ব্লগটা আমি চেষ্টা করব আমার ওয়াইফকে দিয়ে করানোর, দেখা যাক। আর চলুন দেখি কী কী খাবার পাওয়া যায়, টেস্ট করব, সব কিছুই জানাবো। তাই আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, হ্যাশট্যাগ করছি। দেখুন এখানে ভিতর দিকে প্রবেশ করছে, ধীরে ধীরে ভিড় আছে, আমরা যাচ্ছি। দেখুন এখানে বিভিন্ন স্টলে বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। তো আমরা দেখবো কিছু কিছু দোকানে কী কী খাবার পাওয়া যায়। আর এই সাইডে দেখুন একটু অনুষ্ঠান হচ্ছে। আর এইদিকেও স্টল আছে, চলুন দেখা যাক। দেখুন বিভিন্ন স্টলে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। কাউন্টার নাম্বার আছে, এক নম্বর থেকে অনুষ্ঠান হচ্ছে। আমরা চলে এসেছি কাউন্টার নাম্বার 8-এ। এখানে দেখতে পাচ্ছেন দইয়ের মালপোয়া, কলকোনা পায়েস, পাটিসাপটা, রাঙা আলু। দিদি কোথা থেকে এসেছেন? আমি আপকার গার্ডেনে থাকি। আপকার গার্ডেন, রবীন্দ্র চর্চা গ্রুপে আছি। একটু রাঙা আলু 20। ভালো, এই অভিনব আইডিয়া গুলো একটু যদি দেখায় আপনাদের। এটা এটা হেমকোনা পায়েস না? পাটি সাপটা দেখুন হেমকোনা পায়েসটা আমরা নিয়ে নিয়েছি। তো এটা একটু টেস্ট করে দেখবো কেমন লাগে। আমার ওয়াইফ খাচ্ছে, উনি বলছেন বেশ ভালো খেতে। আমিও একবার টেস্ট করে দেখি কেমন লাগে। ভালো লাগছে, নতুনত্ব আইটেম, নতুনত্ব পেলাম। এনাদের কাউন্টারে এসে হেমকোনা পায়েস একদম ঘরোয়া তৈরি, কাজুর ফ্লেভার আছে এর মধ্যে। এসেছি আরেকটা কাউন্টারে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হেসেল লেখা আছে। এখানে কী কী পাওয়া যাচ্ছে দেখবি আমরা। পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, মজাদার শাহি বাহার। চলুন কিছু একটা আইটেম আমরা টেস্ট করে দেখবো এনাদের কাছে। বেশ ভালো লাগছে কাউন্টারটা, টেস্ট করে দেখি। এটা দেখুন বাহারি পুলি, এটাই আমরা খেয়ে দেখছি, দেখবো খেয়ে কেমন লাগছে। ওনাদের ডেকোরেশন বেশ ভালো লাগলো। এই যে আমরা পেয়ে গেছি বাহারি পুলি, 10 টাকা পিস, খেয়ে দেখবো কেমন লাগে, কেমন করেছে। ভালো করেছে, এটাকে ভাজা হয়েছে। বেশ নরম মুচমুচে, দারুণ লাগছে খেতে কিন্তু। তো এই 11 নম্বর কাউন্টারে বিভিন্ন আইটেম রয়েছে। তো আমরা ভাজা বাহারি ফুলিটা খেলাম, অসাধারণ খেতে।
খুব ভালো লাগলো আর এখানে ফুড ফেস্টিভ্যাল এসে খুবই ভালো লাগছে এখানে সব নিজেদের ঘরের মতো খাবার করেছেন বাড়ির টেস্ট পেলাম এখানে এসে সত্যিকারে খুব অসাধারণ হয়েছে চলে এসেছি নেক্সট একটা 10 নম্বর কাউন্টারে এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখি এটা কবি সম্বন্ধা না বলছি এটাই খেয়ে দেখব খানে খানে চেতন করি কাপলো থড়া থড়ো করে কেমন লাগে ব্যাক চলে বলেছিল চাকার ছনছনি ঘুমে রে খোরে কইটি মোড়া মেখে রে গড় সুন্দর ডেকোরেশন করে দিয়েছেন তখন রাত আধার আছে বেজে উঠল ফেরি কে খুপারে ভালো চলুন এখানে আমরা খাবো বাটার কেসরিটি যেটার মূল্য 10 টাকা ওটা টেস্ট করে দেখি কেমন লাগে দেখুন বাটার কেসরি চা টি পেয়ে গেছি আমরা তো একটু এটা টেস্ট করে দেখব কেমন লাগছে বাটার কেসরি চা তাহলে দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফ তো বলে দিয়েছে বেশ ভালো হয়েছে অন্য স্বাদের তো আমিও একটু টেস্ট করে দেখব মুড চলে এলো মুড ফ্রেশ হয়ে গেল হেভি করেছে কিন্তু আজ ফুড ফেস্টিভ্যাল এসে লাস্ট আইটেম বাটার কেসরি চা খেলাম দারুণ করেছে হ্যালো ভিউয়ার্স আম কৌশিক্স ওয়াইফ আজকে আমরা এসেছি আপকার গার্ডেনে একটা ফুড ফেস্টিভ্যালে এটা রবীন্দ্রনাথের ওপরে কবিগুরু রবীন্দ্রনাথের ওপরে করা হয়েছে ওনার হিসেলে কী কী রান্না হতো সেই সব নিয়ে সমস্ত রকমের মিষ্টি পৌষ যেহেতু পৌষ মাস শীতকালের আমেজ সেক্ষেত্রে বিভিন্ন ধরনের এখানে স্টল করা হয়েছে বিশেষ করে রয়েছে এখানে মিষ্টি পাটিসাপটা পায়েস নানা ধরনের আমরা সমস্ত রকমই কিছু কিছু করে চেখে দেখলাম সবাই অভিনবভাবে জিনিসগুলো সম্পাদনা করেছেন খুবই ভালো দারুণ করেছেন এবং কিছু ভেজ ননভেজেরও আইটেমস আছে আমরা ননভেজটা দেখিনি কিন্তু বিশেষ করে যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথের ওপরে বেসিক করে করেছে সে কারণে আমরা মিষ্টির দিকটা দেখেছি মিষ্টিগুলো খুবই ভালো খেতে নানা রকমভাবে তৈরি করেছে খুব ভালো লাগলো দারুণ একটা ফুড ফেস্টিভ্যাল খুবই ভালো যাই হোক আমাদের চ্যানেলটি হ্যাশট্যাগ কৌশিক আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন